ভয়াবহ টর্নেডো ঝড়ের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে প্রাণহানি বেড়ে আঠারো জনে দাঁড়িয়েছে ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাঁচ লক্ষাধিক বাসিন্দা ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ অব্যাহত রয়েছে উদ্ধার কাজ এদিকে ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর্মেনিয়া জর্জিয়া সীমান্তে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ রোববার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা টেক্সাস এবং আর্কানসাস অঙ্গরাজ্যে আঘা থানে ঘূর্ণিঝড় এতে বেশ কয়েকজনের প্রাণহানি হয় প্রতিনিয়তই বেড়ে চলেছে হতাহতের সংখ্যা হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে টর্নেডোর ব্যাপক ধ্বংসযজ্ঞে প্রায় দেড় লাখ মানুষ ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে হয়ে পড়েছে বাস্তুচ্যুত ঝড়ের আঘাতে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা উপড়ে গেছে লাখেরও বেশি বাসিন্দা হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানো ও আহতদের উদ্ধারের কাজ ঝুঁকিপূর্ণ এলাকায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে দেশটির শতাধিক কাউন্টি রয়েছে দুর্যোগকালীন সতর্কতার আওতায় এদিকে ভারী বৃষ্টিপাতের জেরে আর্মেনিয়া ও জর্জিয়া সীমান্তে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘটেছে প্রাণহানির ঘটনা এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামগুলো বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ নিবিরামিন আমিন নিউজ টোয়েন্টিফোর